রাইড শেয়ারিং অ্যাপস ব্যবহার না করে চুক্তিতে যাত্রী তোলায় বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন সাধারণ বাইক চালকরা। আবার অ্যাপস ব্যবহার না করে প্রায় হত্যা ও ছিনতাইয়ের মতো দুর্ঘটনার কবলে পড়ছেন যাত্রীরা। তাই রাইড শেয়ার বাইকারদের চেনার সুবিধার্থে পোশাক ও মোটর সাইকেলের রং আলাদা করার দাবি জানিয়েছেন সবাই। এমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর ব্যস্ত সড়কের মোড়ে দিনভর এভাবেই দাঁড়িয়ে থাকে বহু মোটরসাইকেল। এর চালকেরা মূলত অ্যাপস ভিত্তিক শেয়ারে যাত্রী বহন করে। পথচারী দেখলে শুরু হয় ডাকাডাকি। রাইড শেয়ারিং সেবার মাধ্যমে মানুষ উপকৃত হলেও ইদানিং এর কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন সাধারণ বাইক চালকরা। অনেক মানুষ বাইক দেখলে ডাকাডাকি বা দরদাম শুরু করেন, আবার কিছু না জেনে বুঝেই বাইকে উঠে পড়েন এমন মানুষেরও অভাব নেই। আমরা যারা সাধারণ বাইকার, তারা প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছি। যেমন বাসা থেকে আমি যদি বেরোই, এরপরই মানুষ জিজ্ঞাসা করে, ভাই কই যাবেন, ভাই উত্তরা চলেন, ভাই পল্টন চলেন, মানে কি আমি কি রাইড শেয়ারের বাইকার? বেশি লাভের আশায় অ্যাপসের ইন্টারনেট বন্ধ করে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করছেন চালকরা। এতে প্রায় ঘটছে হত্যা ছিনতাইয়ের মতো ঘটনা। অ্যাপসে তো আসলে মারতে ইচ্ছা হয়, কিন্তু এই যে তেলের দাম বাড়ছে, মোবাইলের দাম বাড়ছে, বাজারের অবস্থা খারাপ, যার কারণে কিন্তু আমরা অ্যাপস থেকে একটু বিরত হয়ে গেছি। অ্যাপসে গেলে ওইখানে তাদের 20% দিত তাদেরকে, এই জন্য অনেকে যেতে চায় না, যে নিজে গাড়ি ছাড়া নিজে কন্ট্রাক্ট যা পায় এটাই এনাফ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাইড শেয়ারিং চালকদের পোশাক ও গাড়ির রং আলাদা করলে এসব সমস্যার সমাধান মিলবে। রাইড শেয়ারিং এর সাথে যে বাহনগুলো যুক্ত হয়েছে তাদের আলাদা করে যে পরিচিতি কিংবা তাদেরকে আলাদা করে বোঝার যে উপায়গুলো, সেই জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি না। কেউ যদি কোনো অপরাধী ছদ্মবেশে রাইড শেয়ারিংয়ের নামে অতীন যদি অপরাধ করেন, সেই জায়গাতে কিন্তু খুব একটা বেশি আমাদের প্রতিরোধের জায়গাগুলো নেই, কারণ আমরা কিন্তু ইতিমধ্যে এরকম বেশ কিছু ঘটনা দেখেছি। আলাদা পোশাকে রাইড শেয়ারিং চালকদেরও আপত্তি নেই। সরকার যদি সিদ্ধান্ত নেয় যারা কন্টিনিউ রাইড শেয়ার করে তাদের আলাদাটা পোশাক থাকবে, যারা এইটার পরে জীবিকা নির্বাহ করে এটা তাদের সংসার চলে, এটা ভালো একটা উদ্যোগ। যারা রাইড শেয়ার করে তাদের জন্য বলো আর যারা যাত্রী তাদের জন্য বলো, চিনতে সুবিধা হইব। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বিআরটির সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা একটা চিঠি লিখি চেয়ারম্যান বিআরটিকে, আমাদের ট্রাফিকের কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে, বিভিন্ন ধরনের কমপ্লেন আসে, এটা নিরসন করার জন্য দ্রুত না করলে আমাদের শৃঙ্খলা চালানোর জন্য আমরা আমাদের নিজস্ব ব্যবস্থা চালু করব। অ্যাপস চালু না করায় চালক বা যাত্রী সম্পর্কে কোনো তথ্য থাকছে না রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের কাছে, ফলে আইনি ব্যবস্থা নিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।